Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh wa maghfiratuh. Priyo nobom o doshom shrenir shikkharthi brindo, tumra kemon acho? Asha kori ei durjogpurno obosthay shasthobidhi mene Allah oshesh rahmate inshallah bhalo acho. Bhalo ebong shustho thako ei kamona kori. একটি আব্দুল্লাহ মোল্লা স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিকভাবে আমরা গণিতের ক্লাস নিচ্ছি। আজকে অনুপাত এবং সমানুপাত 11.1 এর প্রশ্ন 13 নিয়ে আলোচনা করব। তোমরা বই থেকে প্রশ্নটা দেখে নিবে। প্রশ্নটা বই থেকে দেখে নিলে আমার করতে তোমাদের সুবিধা হবে। দেওয়া আছে a² + b² / b² + c² = a + b² / d + c² এরকম। এইটা থেকে তোমাকে প্রমাণ করতে হবে এবিসি ক্রমিক সমানুপাতিক। এর আগে আমাদেরকে অবশ্যই ক্রমিক সমানুপাতির সূত্রটা জানতে হবে। ক্রমিক সমানুপাতির সূত্র হলো a:b = b:c, অর্থাৎ a/b = b/c = b² = ac। এইটা আমাদের প্রমাণ করতে পারলে যথেষ্ট। তাহলে আমরা এবার অঙ্কটা শুরু করব। বললাম দেখো, এখন আমরা প্রশ্নটা উঠাইলাম দ্বিতীয়তে, দ্বিতীয় লাইনে একান্তর করলাম। একান্তর মানে a + b একদিকে নিয়ে গেলাম, bc একদিকে নিয়ে গেলাম। এরপরে উপরে ঠিক আছে, নিচে a + b² এর সূত্রটা ভাঙলাম, a² + 2ab + b², এখানে উপরে b² + c² ঠিক রেখে b² + 2bc + c² আশা করি অবশ্যই বুঝতে পারতেছ। এরপরে এসে আমরা এইটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন আমরা অবশ্যই জানি, যোজন হলো লব যোগ হর, বিয়োজন হলো লব বিয়োগ হর। যোজন বিয়োজন লব যোগ হর, লব বিয়োগ হর। তাহলে আমরা লব লিখলাম যোজন হর, a² + 2ab + b², নিচে লব লিখলাম বিয়োজন বিয়োগ a² - 2ab + b², ঠিক ডান পাশে একটি উভয় পক্ষকে b² + c² + b² + 2bc + c² নিচে b² + c² - b² - 2bc - c² তাহলে দুজন বিয়োজন করে এটা অবশ্যই আমাকে লিখতে হবে। দুজন বিয়োজন করার পরে আমরা কি পাইলাম দেখো, 2a² 2b² 2ab, আবার 2b² 2c² 2bc, আর নিচে আসতেছে a² কাটা b² থাকতেছে -2ab, এদিকে b² কাটা c² থাকতেছে 2bc। এর পরের লাইনগুলোতে কি হচ্ছে দেখো, উভয় পক্ষ দেখো -2b - 2b আমরা বাদ দিয়ে দিলাম, থাকতেছে a, এখান থাকতেছে c, আর এই সবগুলো থেকে 2 কমন নিলাম, আর এই সবগুলো থেকে 2 কমন নিলাম। পরের লাইনে এসে a2 আর a2 আমরা কাটা দিয়ে ফেললাম, তাহলে থাকতেছে কি a² + b² + ab / a, আর এখানে থাকতেছে তোমার b² + c² + bc / c। এরপরে আমরা আর আরই গুণ করব, দেখো এটা দিয়ে আগে এটাকে গুণ করব, আর এটা দিয়ে এটাকে পরে গুণ করব। গুণ করলে কি পাচ্ছি, a² c + b² c + abc, আর ডান দিকে আসতেছে ab² + ac² + abc, উভয় পক্ষে abc আমরা বাদ দিয়ে ফেললাম। এই যে ডান দিকে দেখালাম abc বাদ দিয়ে ফেললাম, থাকতেছে কি
স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি এদিক থেকে সে এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার এর পরের লাইনে এসে আমরা কমন নেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি অর্থাৎ এ স্কয়ার সি এর সাথে নিয়ে আসলাম এ সি স্কয়ার প্লাস সি লো মাইনাস করে এই পাশ চলে আসবে সমাধানের নিয়ম অনুযায়ী এ বি স্কয়ার তার স্থানে ঠিক আছে বি স্কয়ার সি প্লাস সি লো মাইনাস করে চলে আসলো এখানে আর এই দুটা থেকে কমন নিলাম এ সি এ সি কমন এর থাকে এ মাইনাস সি আর এদিক থেকে ডান দিক থেকে বি স্কয়ার কমন নেওয়ার পরে থাকতেছে এ মাইনাস সি এখন দেখো ডান এবং বাম দুই দিকে এ মাইনাস সি কমন আছে তাহলে এটা আমরা বাদ দিয়ে ফেললাম থাকতেছে কি এ সি বাই এ সি ইকুয়াল টু বি সি এ সি ইকুয়াল টু বি সি অথবা বি স্কয়ার এ সি করতে পারলে আমাদের এবিসি ক্রমিক সমানুপাতের সূত্রতে চলে আসবে তাহলে এবিসি ক্রমিক সমানুপাতের সূত্রটা কি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি তাহলে আমরা এ বাই বি বি বাই সি প্রমাণ করতে পারলে হয়ে যায় কি এবিসি ক্রমিক সমানুপাতী সুতরাং এবিসি ক্রমিক সমানুপাতী প্রমাণিত এখানে লিখে দিবে প্রমাণিত আর যদি দেখাও যে বলে তাহলে লিখবা শর্ত বা দেখানো হইল এই জাতীয় অঙ্ক আমাদের তিনটা আজকে তোমাদেরকে বাড়ি কাজ দিব 11, 12, 14, 15 এবং 16 এই গুরুত্বপূর্ণ মুহূর্তে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে লেখাপড়ার সাথে সংশ্লিষ্ট থাকবা এবং এই সমস্যাগুলো সমাধান করবে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকো সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকো আল্লাহ হাফেজ